পিজে বাপি প্রেজেন্ট এমন সুদিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে অনেকগুলো পাড়ার মানুষ এখানে বসেছে, পাড়া সব ভাগ আছে, ও পাড়ার মানুষ শেষে পাড়ার এ পাড়ার, এটা একটা সাইট। যাই হোক, এখন বসার মতো যদি বসা যায় তাহলে জন্ম জন্মান্তর তোমাকে ভগবানকে পেতে হবে না, এক জন্মই ভগবানকে পাওয়া যায়, এক জন্মই পাওয়া যায়। যেমন ধরুন দুর্যোধন আর অর্জুন যখন যুদ্ধ শুরু হবে তখন দুজনেই গিয়েছিল কৃষ্ণের কাছে সাহায্য চাইতে, মানে কৃষ্ণকে পেতে চেয়েছিল। কৃষ্ণ বলেছিল যে আমি রাত্রিকালে ঘুমাবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখব তারই দলে আমি যোগ দেব। অর্জুনও কৃষ্ণর ঘরে গিয়েছিল, দুর্যোধনও গিয়েছিল, কিন্তু দুর্যোধন বসেছিল কোথায়? দুর্যোধনের মাতার কাছে একটা সিংহাসন ছিল, সেই সিংহাসনে দুর্যোধন গিয়ে বসেছিল। আর অর্জুন কোথায় বসেছিল? পায়ের কাছে। তাহলে তার পায়ের কাছে বসল ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়ে গেলেন। তাহলে বারবার বসার সে সুযোগ পায়নি, পেয়েছিল একবারই, আর এক কাজেই সে কৃষ্ণকে ধরে ফেলল। সেই জন্যে মহাপ্রভু আমাদের এই সনাতন ধর্মটাকে এক করতে চেয়েছিল, যে এমন একটা জায়গা আমি তৈরি করব যে জায়গায় কোনো জাতিভেদ থাকবে না, ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি উঁচু জাত নিচু জাত সবাইকে আমি এক জায়গায় বসিয়ে দেব, আর সবাইকে এক জায়গায় বসিয়ে দু হাত তুলে বলিয়ে ছাড়ব নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। এটা তার ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু আমরা সংসার জীবনে এখনো এক হতে পারিনি, তাই আমরা হরিবাসরেও যে এক হয়ে যে বসব সেটাও পারি। এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে নদী বইয়ে যায়। বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিতাই চাঁদকে, যে হরিনাম আপনারা শুনতে আসছেন, সারা জীবন আপনারা হরি কথা বলবেন, সারা জীবন আপনারা কৃষ্ণ কথা বলবেন, আপনি চিৎকার করে না বলতে পারলেও মনে মনে হলেও বলবেন, কিন্তু এত যে হরিনাম করছি, আমি করছি আপনারাও করেন, কিন্তু হরিনামের ফল কি? এই হরিনাম করলে কি পাওয়া যায়? এর মধ্যে কি লুকিয়ে আছে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একটা প্রমাণ দিলেন যে জীবনে কোনো মানুষ যদি একবার হরিনাম করে, একবার শুধু হরিনাম করে, সেই এক হরিনাম করলে তার জীবনের কি প্রাপ্তি পাওয়া যায়, তার জীবনের কি পরিবর্তন ঘটে যায়। মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিলেন দুটো ছেলেকে, শোনন মন দিয়ে, দু ভাই, ছোট ভাইটা কৃষ্ণ ভক্ত কিন্তু বড় ভাইটা কোনোদিন হরিনাম করে না। বড় ভাই বিষয়ী, টাকা পয়সা বিষয় সম্পত্তি এগুলোকে ভালোবাসে, ছোট ভাইটা দিন আনে দিন খায়, কিন্তু খাবার আগে ভগবানকে না দিয়ে খায় না। তো ছোট ভাইটা হরিবাসরে বসেছে হরিনাম শুনতে,
মনের মধ্যে উদয় হলো যে আমার বাড়িতে একটু হরিনাম করাও। স্ত্রীকে গিয়ে বলল, যাই শুনছ, আমার বড় একটা ইচ্ছা, বলো, বাড়িতে একটু হরিনাম করাবো, সাধুগুরু বৈষ্ণবদের ডেকে নিয়ে এসে তাদের একটু সেবা দেব, এটা আমার বড় ইচ্ছা, তোমার কি ইচ্ছা বলো। অনেক স্ত্রী আছে স্বামীর কাছ থেকে সোনার জিনিস চায়, অনেক স্ত্রী আছে সুন্দর বিছানা চায়, অনেক স্ত্রী আছে এই যে গরম পড়েছে তাড়াতাড়ি একটা ফ্রিজ কিনে নিয়ে এসো, তাড়াতাড়ি একটা এসি মেশিন কিনে নিয়ে এসো, নাইলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, অনেকে অনেক ভাব। তেই স্ত্রী বলে উঠলো, এক কাজ করো, সবার মাঝখানে এটা উদয় হয় না, মানুষের অনেক টাকা থাকে কিন্তু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণে জল দিতে তারা চায় না, তা তোমার মনের মধ্যে যখন এই উদয় হয়েছে, বাড়িতে হরিনাম করাবে, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে আনবে, তাদের সেবা দেবে, তোমার সঙ্গে আমার একমত, আমিও বাড়ি গাড়ি চাই না, একটু বাড়িতে হরিনাম হোক এটা আমি চাই, কিন্তু তোমার বড় দাদা, তোমার বড় দাদা তো এটা মেনে নেবে না, একই সংসারে আছি, তাহলে তোমার দাদাকে গিয়ে বলো, এখনই বলছি। দাদার কাছে এসে হাজির হলো, দাদা বলে উঠল, না ওর পেছনে টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব নয়, ওকে নিয়ে টাকা খরচা করব না, আরে এক বছর হরিনাম করালে কত টাকা খরচ হবে জানিস, ও একতলা বাড়ি আমার দোতলা হয়ে যাবে, না দাদা আমার মনের বড় ইচ্ছা। আচ্ছা তোর ইচ্ছা জেগেছে, তুই কর না, তুই ছোট করেই কর, আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না, আর এটাও আমি বলে দিচ্ছি, যে কটা দিন হরিনাম হবে আমাকে ডাকবি না, বড় দাদা বলে পরিচয় দিবি না, দাদা তুমি থাকবে না, থাকবো ঘরের দরজা বন্ধ করে থাকবো, হরিনাম শুরু হলে দরজা বন্ধ করব, শেষ হয়ে গেলে দরজা খুলব, হরিনাম শুনব না, কোন সাধুগুরু বৈষ্ণবের মুখও আমি দেখব না, দরজা বন্ধ করে থাকবো, কোন দিন হবে আগে থাকতে বলে দিব। এখন এর ভাবে বড় দাদা যোগ দিলে একটু বড় করে হতো, এখন দাদা নেই তো কি হয়েছে, ভগবান আছে তার নাম সে করিয়ে নেবে, বাড়িতে হরিনামের দিন শুরু হয়েছে, বড় দাদা দরজা বন্ধ করে ঘরে কানে আঙুল দিয়ে বসে আছে, মাইকে শব্দ না যেন কানে ঢোকে, হরিনাম শেষ, দুপুরে বৈষ্ণব সেবা করিয়েছে, বৈষ্ণবরা জিজ্ঞাসা করলো, আচ্ছা খোকা তুমি কি একা, চিন্তা করলো বৈষ্ণবের কাছে মিথ্যে কথা বলবো, এই তো হরিনাম হলো, যে বৈষ্ণবকে সেবা দিলাম তার কাছে কি মিথ্যে কথা বলা যায়, না আমি একা নয়, আমার বড় দাদা আছে, তোমার বড় দাদা আছে কই, তাকে তো দেখলাম না, হরিনামও শুনবে না, সে কি হরিনাম শুনবে না, বলবে না, বলবেও না, আছে কোথায়, বলে দরজা বন্ধ করে কানে আঙুল দিয়ে বসে আছে, বলে চলে তো যাব, এমন মানুষকে আমি একবার চোখের দেখা দেখে যাব, সমস্ত বৈষ্ণবগুলো দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে, ছেলের বাবাকে বলছে একবার দরজাটা খুলতে বলো, ওকে চোখের দেখা দেখে যাও, বাবা বলছে খোকা একবার দরজা খোল, হরিনাম শেষ হয়ে গেছে, আর মাইকে শব্দ হরিনাম যাচ্ছে না, দরজাটা খোল, আঙুল দিয়ে কানে বসে থাকতে হবে না, তোকে একবার দেখে যাবে, বলতেও তোকে হরিনাম হবে না, এ তো সাধুগুরু বৈষ্ণবকে দেখবেও না, বলে দরজা খোলা যাবে না, বাবা একবার দরজা খোল না, বাবার কথায় বড় ছেলে দরজা খুলেছে, আর দরজা খুলে বৈষ্ণবের মাতার দিকে তাকিয়ে নেই পায়ে, বৈষ্ণবগণ বললো বাবা একবার চোখ তুলে তাকা দেখবি, আচ্ছা দেখবি না ঠিক আছে, একবার হরি বল বল না, একবার হরি বল বল, বলবো না, কোনটে বলবি না,
বলে যেটা বললে ওটা বলবো না। বৈষ্ণব তো বড় চতুর, বলছে খোকা একবার হরি বলবো, এ বলে বলবো না। বৈষ্ণবরা ঘুরে ধরেছে কোনটে বলবি না, এ যদি বলে ফেলে হরি বল বলবো না, তাহলে বলা হয়ে যাবে। এও চতুর, এও বলে যেটা বললে ওটা বলবো না। একবার বলা যায় না, বলবো না। এক বাবাজি কি করেছে, বড় ছেলেটার হাতটাকে পাকিয়ে ধরেছে, পেছন দিকে নিয়ে গিয়ে যেই পাকিয়ে ধরেছে, এ বলে কি হলো, আমার হাতটা পাকিয়ে ধরলে হাতে যন্ত্রণা হচ্ছে, হাতে কষ্ট হচ্ছে, হাতটা ভেঙে দেবে, আমি তো বলছি বলবো না। এ বলে বলতে পারলি এত কথা, হাতটাকে মুজড়ে ধরতে বললি হাতে যন্ত্রণা হচ্ছে, হাতের কষ্ট হচ্ছে, হাড় ভেঙে যাবে, চিকিৎসা করাতে হবে, এত কথা বলতে পারছিস, আর একবার বলতে পারিস না হরি বল, এটা বলতে তো সমস্যা কি আছে, বলবো না। বলে তোর হাত আমি ভালো রাখবো না, হাতকে ভেঙে দিয়ে চলে যাব। বলে আমার হাত ভেঙে লাভ কি, বৈষ্ণবের দল বলল তোর হাত থেকেও লাভ কি, তোর হাতটা থেকেও লাভ কি, হাত দিয়েছে মাকে মারার জন্য নয়, হাত দিয়েছে চুলের মুঠি ধরে বার করে দেবার জন্য নয়, হাত দিয়েছে চিটিং বাজি করার জন্য নয়, মদের গ্লাস ধরে শুধু মদ খাওয়ার জন্য নয়, এই হাতে কোনোদিন তুলসী তলায় জল দিবি না, এ হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের পায়ে প্রণাম করবি না, এ হাত দিয়ে তালি দিয়ে কোনোদিন হরি নাম করবি না, তোর হাত রেখে লাভ কি, এ হাত কোন কাজে লাগবে, এ হাত বাপ মাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, তাই এ হাত তো রাখবো না, ভেঙে দিয়ে চলে যাব। এখন ভেঙে যাবে, ছেলেটা বলে ফেলেছে হরি বল, হাত ছাড়ো, কবার একবার হরি বল, হাত ছাড়ো। বলে যাই হোক যন্ত্রণায় তবু তো বলেছিস, হাত ছেড়ে দিয়েছে। ছেলেটা এক সময় বয়স হলো, মৃত্যু শয্যায় এসে দাঁড়ালো, তার প্রাণ পাখি পশ্চিম গগনে ঢলে গেল। একদিন ছেলেটা মারা গেল। জীবনে কবার হরি বল বলেছে, একবার। পাপ পুণ্যের একটা বিচার আছে, যেটাকে বলা হয় জমলোক, ওটাকে আসল নাম হলো জমা লয়, জমা যুক্ত লয়। তুমি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে যেটা পূর্ণ করেছো সেটা ওখানে জমেছে, হরি নাম করেছো ওটা জমেছে, তুমি নিজের অজান্তে মিথ্যা কথা বলেছো ওটা তোমার জীবনে পাপের খাতায় খরচ হচ্ছে, তাহলে একদিকে জমছে একদিকে খরচ হচ্ছে, এই জমা যুক্ত লয় এটাকে বলা হয় জমা লয়। যেখানে আপনারও খাতা আছে আমারও খাতা আছে, প্রতিদিন কি করি এ আমরা জানি না, বিয়ে বাড়িতে এক সপ্তাহ আগে কি খেয়েছি আমরা জানি না, কিন্তু ওখানে লেখা আছে তুমি ওই দিনটা কি করেছো। তোমার মৃত্যুর পরে তোমাকে খাতাটা দেবে, দিলে তুমি জেনে নিতে পারবে কোনটে কি কাজ করেছো, যদি পূর্ণ করে থাকো তার জন্য স্বর্গে যাবে, আর যদি পাপ করে থাকো তার জন্য নরক। কথাটার অর্থ কি, নরক, নর মানে কি মানুষ, গরু অপরাধ করলে নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, কিন্তু মানুষ অপরাধ করলে তাকে নরকে যেতে হবে। ভারত সরকার হাজার হাজার জেলখানা করে রেখেছে, আর ভগবান তিনি একটাই মানুষের জন্য জেলখানা করে রেখেছে, সেটা হচ্ছে নরক। তাহলে মৃত্যুর পরে ছেলেটা গেছে কোথায়, জমালয়ে, বিচার হবে। এখন যমরাজ বলল সবার বিচার চলছে, এর বিচারটা শুরু করো, এ তো মরে দাঁড়িয়ে আছে। এবার দেখুন মারা গেলে বিচার আপনার কি করে হবে,
মরে যাওয়ার পরে একটা জিনিস পোড়ানো যায় না, সেটা কি বলুন তো? নাভি বা অস্থি পোড়ানো যায় না, ওটাকে গঙ্গার মাটিতে বা পুকুরের মাটিতে ওটাকে পুঁতে দেয়। কিন্তু পুঁতে যে দিল ওটা যায় কোথা? জমে দুধ এসে ওটাকে নিয়ে যায় জমালয়ে, আবার ওই থেকে আপনাকে মানুষ করবে, যেমন ছিল আপনি তেমন থাকবে, তবে তো আপনার বিচার হবে, নইলে বিচারটা হবে কি, তাই না? তাহলে আবার মরেছিল ওখানে মানুষ হয়েছে, বিচার হচ্ছে, বলো এ কি করেছে, কতটা পুণ্য কতটা পাপ। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে সবই পাপ, বলে সব পাপ, বলে চুরি ডাকাতি মানুষ খুন জুয়া করে সাতটা করে কিডন্যাপিং কোনো কাজের ফাঁক নেই, বলে তবে তো একটা পুণ্য হলেও করবে। শেষ পাতায় বলে একটা পুণ্য করেছে, বলে সেটা কি? না, এক সাধুর পাল্লায় পড়ে অতি যন্ত্রণা অতি কষ্টে একবার হরি বল বলে ফেলেছে। যমরাজ বলে একবার হরি বল যখন বলে ফেলেছে, তাহলে একবার হরি বল বললে যে কি পূর্ণ অর্জন হয়, তাহলে সেটা ওকে দিয়ে দাও, দিয়ে তারপরে নরকে পাঠাও। এখন চিত্রগুপ্ত বলে একবার হরি বল বললে যে কি মানুষের পূর্ণ অর্জন হয় এটা আমার জানা নেই। বলে তাহলে একে নরকে নিয়ে যাবে কি করে? এ তো বলে ফেলেছে একবার, একবার যেহেতু হরি বল বলেছে একে তো পুণ্যের ফল দিতেই হবে, তা তোমার জানা নেই? চিত্রগুপ্ত বলে আমার জানা নেই। বলে কে জানে? বলে চার মুখে যে হরি নাম করে সে জানে। চার মুখে হরি নাম করে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। যমরাজ বলে তাহলে কি হবে? বলে একে ব্রহ্মার কাছে নিয়ে যেতে হবে, সে বলে দেবে একবার হরি বল বললে কি পূর্ণ সেটা দেব, তারপরে বেটাকে সারা জীবন নরকে ফেলে রাখবো। বলে তাহলে ওকে নিয়ে যাও ব্রহ্মার কাছে, ওই সারা জীবন পাপ করেছিস, একবার হরি বল না বললে বল চলতো না, বলে এত বড় ঝামেলায় ফেললি, আমাদের খাতায় খুঁজে পাচ্ছি না একবার হরি বল বললে কি পুণ্যি, তোকে নিয়ে যেতে হবে ব্রহ্মলোকে, চল। এ বলে আমি বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর কথা শুনিনি আর তোমাদের কথা শুনে চলব, মানে পাপ করেছি শাস্তি দেবে, হরি বল একবার বলেছি পূর্ণ এখানেই দেবে, ও যেতে কোথাও পারবো না। বলে যেতে তো হবে, বলে যেতে পারি হেঁটে হেঁটে যাব না। বলে তাহলে কিসে করে যাবি? বলে আমাকে পালকিতে করে নিয়ে যা, যদি হয় তাহলে আমি যাব, নইলে যাব, যা কেস যা ঝামেলা এখানেই মেটাও, কোথাও যাব না। চিত্রগুপ্ত বলে মহারাজকে পালকিতে করে নিয়ে যেতে হবে। বলে কি ঝামেলায় ফেলেছে তো কিছু, পালকির ব্যবস্থা করো, বলে যখন ফেলেছে হরি বল একবার পালকির ব্যবস্থা করো। দেখুন এবার লক্ষ্য করে দেখুন, জীবনে একবার হরি বল বলেছে তার জন্য পালকি এসেছে, পালকিতে তুলেছে সেই পাটিকে, যে সারা জীবন পাপ করেছে তাকে পালকিতে তুলেছে, কাঁদ দিয়েছে কে? একদিকে চিত্রগুপ্ত একদিকে যমরাজ, কাঁদে করে নিয়ে যাচ্ছে কোথা? ব্রহ্মলোকে। তা যমরাজ বলে কিনা কাছাকাছি কেউ নেই একবার হরি বল বললে কি পুরিনি বলে দিতে পারে, একেই যমলোক থেকে ব্রহ্মলোকে নিয়ে যাওয়া যায়, ঘামে চান হয়ে যাচ্ছি। চিত্রগুপ্ত বলে ওকে ওখানেই নিয়ে যেতে হবে। বলে কেন? বলে ও যেটা নাম করেছে সেটা কি? তারক ব্রহ্ম নাম, 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 তারক 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 তারক
এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটাকে কি বলে? তারক ব্রহ্ম নাম বলে না কি? তাহলে নিয়ে যেতে হবে সেই জায়গায় তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম না, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম। বলি একবার, ব্রহ্মা মহারাজ কি? এখন স্বয়ং ব্রহ্মা, ইকোটা কমিয়ে দাও, স্বয়ং ব্রহ্মা বেরিয়ে এসে পালকির ভেতরে যে বসে আছে, লক্ষ্য করে দেখুন, পালকির ভেতরে যে বসে আছে তার হাতটা ধরে নামাচ্ছে, আসুন আসুন আসুন, আহা কি কপাল ভালো, এমন একটা মহান ব্যক্তি ব্রহ্ম লোকে আসছে, জীবন ধন্য হয়ে গেল, আসুন। চিত্রগুপ্ত বলে, আপনার জ্ঞানগম্য কি সব গেল? বলে কেন, আমরা একে পালকিতে কাঁধে করে আনছি, ঘেমে চান হয়ে যাচ্ছি, আমাদের ঘরে বলা যাচ্ছে না আসুন আসুন, আর যে মহা পাপ করেছে একে পালকি থেকে নামানো হচ্ছে। আচ্ছা বলুন তো, পালকিতে করে কারা নিয়ে যায় আর পালকির ভেতরে কারা বসে থাকে, মহানটা কে হবে? কি বিয়ে বাড়িতেই যদি পালকি যায় তাহলে ওখানে প্রধান কে? বর। আর এরা তো নিয়ে যাচ্ছে, তাহলে এরা প্রধান হতে পারে না। তা ব্রহ্মা বলে, তোমরা যদি একে কাঁধ দিয়ে নিয়ে আসো তাহলে বলো তো কাকে ভাববো, যে মহান মানুষ এ পালকির ভেতরে যে আছে এই মহান মানুষ, তোমরা একে কাঁধ দিয়ে নিয়ে আসছো? বলে মহাপাপী। বলে তাহলে এখানে আনলে কেন? বলে একবার হরি বল বলে ফেলেছে, একবার হরি বল বললে কি পূর্ণ লাভ হয় সেটা আমাদের জানা নেই, তাই আপনার কাছে এনেছি, আপনি বলুন একে যে কি নরকে গিয়ে যন্ত্রণা দেব বলার মতো। ব্রহ্মা বলে, একবার হরি বল বললে কি পূর্ণ এ তো আমার জানা নেই ভাই, আপনি জানেন না? বলে না, এ আমার জানা নেই। আপনি চার মুখে নাম করেন? বলে নাম করতে হয় করি, হরি বল বলি কত পূর্ণ অর্জন হয়, এ কি গুনে গুনে নাম করা যায়, করতে হয় করছি। তাহলে আপনি জানেন না? বলে না। তাহলে জানে কে? বলে আর একটা মাতা বেশি যা সে যা। বলে সেটাকে? বলে আমি চার মুখে ব্রহ্মা, আর সে হলো পঞ্চানন পাঁচ মুখে স্বয়ং ভোলানাথ শিবজি মহারাজ, তিনিও হরি নাম নিয়ে মেতে থাকে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, চারিদিকে হরি নাম নিয়ে মেতে থাকে, ও বলে দিতে পারে একবার হরি বল বললে কি পূর্ণ। বলে তাহলে কি হবে? বলে ওকে শিবলোকে নিয়ে যেতে হবে, তবে বলে দিতে পারবে। লক্ষ্য করো নুমা, এ পালকিতে বসে আছে, এদের মিটিং চলছে, যে কে শিবলোকে আবার নিয়ে যেতে হবে। তা চিত্রগুপ্ত যমরাজ দুজনে কাঁধ দিয়েছিল, যমরাজ বলে, ব্রহ্মাজি সামনের দিকটা একটু ধরলে হতো, নিয়ে তো যেতে হবে, সামনের দিকটা তো একটু ধরলে হতো। ব্রহ্মা বলে, অবশ্যই আমি কাঁধ দেব, কারণ একবার হরি বল বললে কি পূর্ণ এটা অন্তত শিবের কাছ থেকে জানতে পারব। চলো চলো, এবার যমরাজ আর ব্রহ্মা দুজনে মিলে সামনের দিকে কাঁধ দিয়েছে, পেছনে চিত্রগুপ্তর কেমন হাল হচ্ছে বল, পেছনে কেমন হচ্ছে? চিত্রগুপ্ত বলে, আমার যে কি অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, একবার হরি বলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, শিবলোকে যাই, চলো শিবলোকে যাই, চলো শিবলোকে যাই, শিবলোকে যাই,
শিবলোকে যাই চল শিবলোকে যাই। হ্যাঁ বলিয়ে শিবজি মহারাজ কি শিব বলে দুর্গা তাড়াতাড়ি জল নিয়ে এসো। শিবা দুর্গা দুজনে মিলে জল এনেছে, জল নিয়ে সে পালকির ভেতরে যে বসে আছে, আসুন তাড়াতাড়ি আসুন, আমরা দুজনে মিলে আপনার চরণ ধুইয়ে দেবো। আপনি বুঝি কোনো পরম বৈষ্ণব, এই বৈষ্ণবের বাড়িতে এসেছেন, আপনার চরণ ধুইয়ে দেবো। চিত্রগুপ্ত বলে আপনারও মাথা খারাপ হয়েছে, এ হ্যাকাচি পাটি জীবনে একবার হরি বল বলেছে, সারা জীবনে পাপ করেছে, একবার হরি বল বললে কি পূর্ণ হয় জানার জন্য এসেছি, আর এমনি করে একে পালকি থেকে নামাচ্ছেন, আমরা কেউ নয়। শিব বলে ঘটনাটা কি? বলে এই হলো ঘটনা, বলুন একবার হরি বল বললে কি পূর্ণ পাওয়া যায়। শিব বলে আমারও জানা নেই। জানা নেই মানে তাহলে জানে কে? বলে যার নাম সে জানে। তাহলে কার নাম? হরি নাম। তাহলে হরি নামটা যদি হয় তাহলে এই নামটা কার? সং হরি তারই নাম। কি? সং হরি তারই নাম, হরি নাম। তদ্রব একবার হরি বল বললে কি পূর্ণ, এটা একমাত্র গোলক বৈকুণ্ঠ, শ্রী বিষ্ণু নারায়ণ স্বয়ং হরি ছাড়া কেউ বলতে তাহলে কি হবে? বলে একে গোলকে নিয়ে যেতে হবে। চিত্রগুপ্ত বলে শিবজি পেছনটা ধর, সামনে দুজন হয়ে গেছে, পেছনে ধরো, চলো গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই, চলো গোলক ধামে যাই, গোলক ধামে যাই, গোলক ধামে যাই, চলো 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 গোলক ধামে যাই। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি? সবাই বলল নারাকবার। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি? সঙ্গ নারায়ণ সিংহাসন থেকে লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়েছে পালকির কাছে। নারায়ণ কোনো কথা না বলে পালকির ভেতরের মানুষের হাতটা ধরেছে, ধরে টানতে টানতে সিংহাসনে বসিয়েছে। লক্ষ্মীকে বলছে তাড়াতাড়ি জল আনো, চরণ সেবা করতে হবে। এরা চারজন দাঁড়িয়ে আছে। চিত্রগুপ্ত কিছু বলতে গেল, নারায়ণ বলছে এখন চুপ করো, আমার কাজগুলো আমি সেরে নেই, তারপরে কথা হবে। সিংহাসনে বসিয়ে লক্ষ্মী নারায়ণ পায়ে জল দিচ্ছে, এরা সহ্য করতে পারে না, ঠাকুর একটু বন্ধ করো তোমার কাজ, আমাদের দুটো কথা শোনো। ভগবান বলে আমার নাম হলো অন্তর্যামী, তোমরা কি বলবে সেটা আগে থাকতেই আমি জানি, তোমরা এসেছো এ একবার হরি বল বলে ফেলেছে, একবার হরি বল বললে কি পূর্ণ লাভ হয় সেটা জানার জন্যে আমাকে কিছু বলতে হবে না। চারজনে এক জায়গায় বসো আর মনে মনে চিন্তা করো যে তোমরা কি করলে যে মানুষটা একবার মাত্র হরি বল বলেছে। এরা বলে তাই তো, যে একবার হরি বল বললো তার এত পাওয়ার হলো, সে পালকিতে বসলো, আমাদের কাঁধে করে নিয়ে আসতে হলো। কি আবার যে একবার হরি বল বললো, যাকে নরকে যাওয়ার কথা সে ব্রহ্মলোকে হাজির হলো, যে এত পাপ করলো সে শিবলোক ঘুরলো, আবার সে এসেছে ভগবানের কাছে, আমরা তাকে কাঁধে করে ব্রহ্মলোক শিবলোক ঘুরিয়ে ঘুরিয়ে ভগবানের কাছে নিয়ে এলাম, আবার ভগবান তার পা ধুইয়ে দিচ্ছে। নারায়ণ বললো বুঝতে পারছো এবার, যে একবার মানুষ যদি হরি বল বলে তার প্রাপ্তি কি হয়,
যে জীবনে যদি একবার হরি বল বলে তার কোনোদিন নরকে ঠাই হয় না, সে গোলক প্রাপ্তি হয়ে যায়, ভগবানের কাছে পৌঁছে যায়। প্রমাণ দিয়ে দিল, দেখো যে জীবনে একবার হরি বল বলল আজ সে গোলক ধামে সিংহাসনে বসলো, ভগবান তার পা ধুইয়ে দিল। কে তাই তো? হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। তাহলে একটু বলা যাবে, একটু বলা যাবে হরি বল? শুনলেন তো? আমাদের অবস্থা তো ঠিক ওই ধারলো কাটারির মতো, কামারশাল থেকে ধার দিয়ে আনা হবে, কিছু না কেটে আলমারিতে সাজিয়ে রাখা হবে, এক বছর পরে কাটারি বার করলে আর ধার থাকবে মা। তদ্দব সংসারের চাপে পড়ে প্রত্যেক দিন যে হরি বল বলবো ই আমাদের বলা হয় না। কোনো হরিবাসর হলে আসি একটু বলি, আবার অনেকে বলতেও চায় না। হরিবাসর শেষ, আবার কোথা হরিবাসর হবে? তদ্দিন আলমারিতে উঠে গেল হরিনাম, ও তো মরছে, পড়বেই পড়বে, তাই না? তাই এই হরিবাসরে একটু ধার হটে, অন্য হরিবাসরে আরো একটু ধার হটে। কিন্তু এখানে যেটা করেন, বাড়িতে যদি গিয়ে করেন, আপনারও কাটারির মতো চকচকে থাকবে, আপনিও সব কেটে দিয়ে আপনি একদিন পরম হরিভক্ত হবেন, পরম একদিন কৃষ্ণ হরিব। সেই জন্যে হরিবাসরে বসলে একটু তালি দিয়ে নাম করতে হয়, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে ওটা দেয়া যাবে, দেয়া যাবে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজো নাম জপ নাম করো সব, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজো নাম জপ নাম করো সব, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। যে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মুখে একটু বলা যাবে, মুখ ব্যথা হবে না তো? বলা যাবে, তবে তার আগে তালকে ঠিক করতে হবে। কেন ঠিক করবেন? প্রত্যেকটা কথাকে বুঝতে হবে। যখন চলে এসেছেন হরিবাসরে, কেমন ভাবে হরিনাম শুনলে তবে আপনার হরিনামটা জীবনের পরিবর্তন ঘটাবে, সেটা শুনতে গেলে আপনাকে তালে তালে শুনতে হবে। তাল আর আছে বেতাল। আমরা বলি না ও যেন বেতালের মানুষ, তাহলে তাল কোনটে আর বেতাল কোনটে? দেখুন, একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে চলে তাহলে সংসার চলবে, চলবে না? নালে স্বামীও স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না। বলুন, টাকা পয়সা থাকলেও শান্তি হবে? ওরা তো সব বেতালের পার্টি, তাই না? ওরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। ও টাকা পয়সা আছে কিন্তু শান্তি নেই, কেন? ওরা বেতাল। একজন ছাত্র মাস্টারের সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, বলুন লেখাপড়া হবে? হবে না। একজন শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে না চলে, তাহলে গুরু কৃপা হবে? হবে না।
একজন কর্মচারী যদি মালিকের সঙ্গে তাল মিলিয়ে না চলে তাহলে তার প্রমোশন হবে হবে না? তাহলে এখানে যত ভক্ত বসে আছি আমরা যদি ভগবানের সঙ্গে তাল মিলিয়ে না চলি তাহলে গৌর গোবিন্দর কোনোদিনই কৃপাও হবে। হরি বল হরি বল। আপনি 10 মিনিট শুনুন, আপনি 15 মিনিট শুনুন, কিন্তু চঞ্চল মনে শুনবেন। আপনাকে যোগাযোগ রাখতে হবে কার সঙ্গে? আমরা ভক্ত, তিনি ভগবান। তাহলে ভক্ত ভগবানের যোগাযোগ কানেকশন, এই যে আলো জ্বলছে কানেকশন, তারে তারে কানেকশন ঠিক আছে, তাই আলো জ্বলছে। কানেকশন যদি ভুল হয় অন্ধকার হয়ে যাবে। তদ্য আমরা ভক্ত ভগবানের সঙ্গে যদি প্রত্যেক দিন কানেকশনটা না জুড়তে পারি তাহলে আমাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে। আর কানেকশন যদি ঠিক থাকে ডাল ভাত খেয়েও আপনি চির শান্তিতে থাকতে পারবেন। সেই জন্য এখানে যতজন বসে আছি আমাদের তালের প্রয়োজন আছে, আর তালটা পেতে গেলে কি করতে হবে? এটা কর, আর দিলে তাল, হলো কি? কর তাল। তাহলে একটু তালি দেয়া যাবে? তালে তালে দেয়া যাবে তো? আচ্ছা চলুক দেখি তালটা কেমন চলে। হরি বল হরি বল। এই দেখুন এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেলাম, তাল কি জিনিস দেখুন। হয়তো সবাই তালি দিচ্ছে না, কিন্তু এই জায়গায় যারা বসে আছে হাতে তালি না দিলেও ভেতরে কিন্তু একটা দোল খাচ্ছে, খাচ্ছে না? একটু উলুধ্বনি হরি বল হরি বল। ঠিক আছে, হাতে তালি মুখে নাম। তাহলে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন কি? হরি বল হরি বল, হরি বল হরি বল, মনসে বল হরি বল, তনসে বল হরি বল, ভাবসে বল হরি বল, আগে মে বল হরি বল, শ্বাস মে বল হরি বল, হাত তুলে বল হরি হাতটা নামিয়ে নিন, ব্যথা হলো আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। জয় দেব নাম তার, বীরভূমের মাটিতে তার বাস, সর্বদাই হরি নামে ছিল তার আশ।
যে লীলা আপনারা শুনবেন সেটা হলো একটা সাংসারিক লীলা। সাংসারিক জীবনে আমরা ভগবানকে খেতে দিই, কিন্তু ভগবান আমাদের হাতে খায় কি? খায় না। কিন্তু একজন প্রমাণ করে দিল যে হ্যাঁ, ভগবানকে যদি দেয়ার মতো দেয়া যায় তাহলে সে নিজের হাতে খায়।